দেশে আবার করোনার আক্রান্তের সংখ্যা হুড় হুড় করে বাড়ছে। এর ফলে সারা পশ্চিমবঙ্গ তথা সমস্ত রাজ্যে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। যেহেতু দিল্লিতে করোনার আক্রান্তের সংখ্যা বেড়েছে, সেহেতু পশ্চিমবঙ্গেও বাড়বে না এমন কি গ্যারান্টি রয়েছে। করোনার জন্য দিল্লিতে স্কুল বন্ধ হচ্ছে, যার ফলে আশঙ্কা করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গতেও স্কুল বন্ধ করা হতে পারে। এরই মাঝে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার কি হবে, মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে বা রেজাল্টের উপর এর কি প্রভাব পড়তে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দিল্লিতে বাড়ছে করোনা আশঙ্কায় কলকাতা। দেশে এক ধাক্কায় করোনা দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় 90%। দেশে করোনায় একদিনে 4 থেকে বেড়ে 214 জনের মৃত্যু। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, যেভাবে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই জায়গা থেকে এরাজ্যে কতটা আশঙ্কার জায়গা রয়ে যাচ্ছে, কি বলবে, কি বলছেন চিকিৎসকরা? দেখো, বিশেষজ্ঞরা যেটা বলছেন তাতে কিন্তু উদ্বেগের একটা পরিস্থিতি অবশ্যই আশঙ্কার থাকছে। তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে এর আগে প্রথম এবং দ্বিতীয় বা তৃতীয় ঢেউ যখন এসেছিল, সে সময়ও কিন্তু শুরুটা কোনোভাবেই পশ্চিমবঙ্গ বা বাংলা বা কলকাতা দিয়ে হয়নি। দেশের অন্যান্য শহরগুলোতে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছিল এবং তারপর কয়েক সপ্তাহের মধ্যে প্রভাব পড়েছিল আমাদের রাজ্যেও। ফলে এবার দিল্লিতে এই যে হঠাৎ করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি এবং প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, আজকে হঠাৎ করেই দেশে মৃতের সংখ্যা 4 থেকে একেবারে 200 গন্ডি পেরিয়ে গেল, এটা কিন্তু অশনি সংকেত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এবং প্রত্যেকেরই একটা বক্তব্য যে সতর্কতামূলক যে পদক্ষেপগুলো এতদিন আমরা নিয়েছিলাম সেই পদক্ষেপ তো জারি রাখতে হবে, এবং অবশ্যই অবশ্যই সামান্য উপসর্গ দেখলে পরীক্ষা করা এবং নিজেদেরকে আলাদা করে নেওয়া ভিড়ের থেকে, সেটা কিন্তু জরুরি। অর্থাৎ যে বিধিনিষেধগুলো এতদিন আরোপিত ছিল, এখন কোভিড বিধি নিয়ম সেটা উঠে যাওয়ার ফলে যে ঢিলেমিটা এসেছে সেই ঢিলেমিটা কিন্তু সতর্কতার সঙ্গে তার মোকাবিলা করতে হবে, এমনটাই কিন্তু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ধন্যবাদ সন্দীপ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দেশে এক ধাক্কায় করোনা দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় 90%। অন্যদিকে দেশে করোনায় একদিনে 4 থেকে বেড়ে 214 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা কি বলছেন, আসুন শুনে নিই। সিভিয়ারিটি হয়নি, একটা গুড থিং, হয়তো এই এই ইনফেকশনেও সিভিয়ার ডিজিজ হবে না, কিন্তু হবে না আর করোনা এটা ভাবার কোনো কারণ নেই। এবং দিল্লিতে হয়েছে মানে কলকাতায় যে কাল থেকে শুরু হবে না এটাও না ভাবার কোনো কারণ দেখছি না। যেটা অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে যে এই 400+ যেটা হয়েছে মোস্টলি চিলড্রেন্স।